দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3,500 এর কাছাকাছি, মোট মৃত্যু ছাড়িয়ে 110। একদিনে নতুন আক্রান্ত 434, মারা গেছে 9 জন এবং সুস্থ হয়েছেন 2 জন। স্বাস্থ্য বুলেটিনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে সুস্থ হওয়ার বিপরীতে মৃত্যুর সংখ্যা বেশি। চক্রমালিতার রিপোর্ট। পরপর দুদিন করোনায় আক্রান্তের সংখ্যা 400 ঘর থেকে নামছে না। 20 এপ্রিল নতুন আক্রান্তের সংখ্যা ছিল 492, আর 21 এপ্রিল 434 জন। প্রথম প্রথম আক্রান্তের সংখ্যা প্রতিদিন 1-2 জন বাড়লেও পরে 15-20 জন করে বাড়ছিল, এখন প্রতিদিন বাড়ছে 100-200 করে। স্বাস্থ্য অধিদপ্তরের 4টি হটলাইন মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনা বিষয়ে কল পেয়েছে 78,796টি। নমুনা সংগ্রহ করা হয়েছে 3,128 জনের, আর পরীক্ষা হয়েছে 2,974টি। তাদের মধ্যে সংক্রমণ নিশ্চিত হয়েছে 434 জনের শরীরে, আর 24 ঘন্টায় মারা গেছেন 9 জন, সুস্থ 2 জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 3,382 জন, চিকিৎসাধীন 3,185, সুস্থ হয়েছেন 87 জন, মোট মৃত্যু 110, কোয়ারেন্টাইনে 83,802 এবং আইসোলেশনে 765। গত 24 ঘন্টায় 434 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 3,382। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 110 জন। এই 9 জনের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 4 জন। কোয়ারেন্টাইনের শর্তগুলো কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বুলেটিনে। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসা নিন এবং কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। তবে শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের হটলাইনগুলো আপনাকে সাহায্য করবে। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গেলে, বাইরে থেকে ফিরে কোনো কিছু স্পর্শ করার আগে ভালোভাবে হাত ধোয়ার কথা আবারও মনে করিয়ে দিলেন ডক্টর নাসিমা সুলতানা। অন্য তথ্যগুলো আপনারা চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। লকডাউন আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে করোনা পরিস্থিতি মোকাবেলায় গঠিত জাতীয় কমিটি। সচিবালয়ে মঙ্গলবার এক বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, কম সংক্রমণ হওয়া জেলাগুলোতে সংক্রমণ যেন না ছড়িয়ে পড়ে সেজন্য লকডাউন আরো জোরদার করা হবে। মোরসালিন বাবলার রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও পুলিশের আইজিপি অংশ নেন। ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। পরে চ্যানেল আইকে তিনি জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। করোনা শনাক্ত করতে ল্যাব সংখ্যা আরও 10টি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আমাদের টেস্টিং ফ্যাসিলিটি বাড়িয়ে চলেছি। এখন গোটা বিশেক টেস্টিং ল্যাব তৈরি হয়েছে এবং আরও প্রায় 10টি নতুন ল্যাব চালু হয়ে যাবে, এবং এই ল্যাবগুলো চালু হয়ে গেলে আমাদের সেই টেস্ট করার, পরীক্ষা করার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ রোধে বিভিন্ন জেলার উপর নজরদারি জোরদার করা হয়েছে। 6-7টি আমাদের বিভাগ এখনও ভালো আছে অনেক, অর্থাৎ খুলনা ভালো আছে, বরিশাল ভালো আছে, আমাদের সিলেট ভালো আছে, রংপুর ভালো আছে, আমাদের রাজশাহী ভালো আছে তুলনামূলকভাবে। এগুলোকে আমরা আরও ভালো রাখতে চাই যাতে সংক্রামিত না হয়, সে বিষয়েও আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। যে জেলাগুলো এখনও সংক্রামিত হয় নাই সেগুলোকেও আমরা আরও বেশি করে প্রোটেকশন দেব। লকডাউনের মেয়াদ বাড়ানো এবং কঠোর করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। যেহেতু সংক্রমণ একটু বাড়তে আছে, তো লকডাউনটা যদি বাড়ানো যায় ভালো হয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন যে আমরা চাই যে লকডাউনটা আরও একটু কার্যকরী হোক, এফেক্টিভ হোক। লোকজন জানি এখান থেকে আক্রান্ত লোক যারা আছে তারা বেরিয়ে অন্য জায়গায় যায়, আরও ছড়িয়ে না দেয়, বড় বড় যাতে সভা না হয়,
বড় বড় যে আমরা দেখতে পেলাম ব্রাহ্মণবাড়িয়ায় এই ধরনের কাজ যাতে না হয় এই বিষয়ে আমরা বেশি জোর দিয়েছি। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে চূড়ান্ত নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। দায়িত্ব বন্টনের পর 64 জেলার দায়িত্বপ্রাপ্ত সচিবরা কাজ শুরু করেছেন। এরই মধ্যে একাধিক সচিব যে জেলায় সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সেখানে পৌঁছে গেছেন, পথে আছেন কেউ কেউ। চ্যানেল আইকে বেশ কয়েকজন সচিব বলেছেন, করোনা সংক্রমণ রোধ এবং সুষ্ঠুভাবে ত্রাণ বন্টন তাদের প্রধান কাজ, পাশাপাশি মানুষকে ঘরে থাকতে সচেতন করার উপরও জোর দিচ্ছেন তারা। চক্রমালিতার রিপোর্ট। করোনা মোকাবেলায় একটি জাতীয় কমিটি কাজ করছে, গঠিত হয়েছে 17 সদস্যের টেকনিক্যাল পরামর্শ কমিটি। তবে প্রধানমন্ত্রীর তদারকিতে সবকিছু সমন্বয় হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এরই অংশ হিসেবে কোভিড-19 প্রতিরোধ ও দেশব্যাপী চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের জন্য সোমবার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলাওয়ারির দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এটি ডিসিশন নিয়েছেন এতে করে আমি মনে করি যে এতদিন যে সমন্বয়হীনতা ছিল সেই সমন্বয়টি আরও অনেক বাড়বে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে, কারণ আমরা প্রতিটি সচিব মাঠ পর্যায়ে কী হচ্ছে এটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা রিপোর্ট দেব। এটি একটা বিশেষ করে ত্রাণ নিয়ে যে সমস্ত অনিয়ম হচ্ছে সেই অনিয়মগুলি আমি মনে করি যে এর ফলে একেবারেই দূর হবে। আর করোনা পরিস্থিতিতে যে মাঠ পর্যায়ে যে পরিস্থিতিটি সেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমে সরাসরি জানতে পারবেন। এরই মধ্যে সচিবরা কাজ শুরু করে দিয়েছেন যার যার জেলায়। বিভিন্ন রকমের সমন্বয়হীনতা দেখা যাচ্ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ত্রাণ বিতরণ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ও কোভিড-19 এই বিষয়গুলো যাতে রাজনীতিবিদ, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য এবং বিভাগে যারা কর্মরত তাদের এবং সর্বোপরি প্রশাসনকে একসাথে কাজ করার উদ্দেশ্যই হবে এই আমাদের দায়িত্ব পালনের অন্যতম। শরীয়তপুরের এটা হয়েছে মূলত নারায়ণগঞ্জ থেকে গিয়ে, আর ওখানে প্রবাসী যারা ছিল তাদেরকে আর সত্যিকার অর্থেই তারা আইসোলেশনে রাখতে পেরেছিল। ওখানে যা মাননীয় সংসদ সদস্য আছে তাদের সাথে কথা বলেছি, পুলিশ সুপার, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান সবার সাথে কথা বলেছি। আপাতত আমরা যেহেতু মাঠ পর্যায়ে তালিকা তৈরি হচ্ছে, তালিকা তৈরির কাজ হয়তো 25 তারিখের মধ্যে তা শেষ করবে বলেছে, একটু তালিকাটি গুছিয়ে নিয়ে উঠলে তারপরে আমরা সহযোগিনে সাতক্ষীরা যাব। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ত্রাণটি বিতরণ করা। যারা না খেয়ে আছে, যারা লোকজনের কাছে হাত পেতে চাইতে পারে না, এরকম লোকজনকে খুঁজে বের করে তাদেরকে ত্রাণ দেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাতক্ষীরার জন্য। বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে চ্যানেল আইয়ের কাছে বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, সব কিছু সমন্বয় করতে জেলা সদরে যাচ্ছেন তিনি। মূলত মানুষকে আমরা সচেতন করতে চাই, জাতির এই দুর্যোগময় মুহূর্তে তারা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে, যেখানে কোনো অনিয়ম এবং দুর্নীতি বা কোনো স্বজন প্রীতির আশ্রয় যেন না থাকে, এবং পরবর্তীতে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যই আমরা মূলত সবাইকে নিয়ে সচেষ্ট থাকব। দু একদিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সকল সচিবই জেলা পর্যায়ে পৌঁছে যাবেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চক্র মালিকা, চ্যানেল আই, ঢাকা। আসন্ন রোজা উপলক্ষে জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে করোনা পরিস্থিতিতেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে মানুষের ভিড়। সামাজিক দূরত্বের নিয়ম মানছেন না অনেকে, তবে রাজধানীর অন্য এলাকার চাইতে মিরপুরে যান চলাচল কম ছিল। যারা বের হয়েছেন তাদের অনেকেই নানা অজুহাত দেখাচ্ছেন বলে অভিযোগ পুলিশের। মাজহারুল মান্নার রিপোর্ট। এটি রাজধানীর মিরপুরের একটি প্রধান সড়কের দৃশ্য। জরুরি সেবা প্রদানকারী যানবাহন, কিছু সংখ্যক প্রাইভেট কার ও রিক্সা চলাচল করছে। করোনা ভাইরাসের সংক্রমণ এলাকার মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা মিরপুর। যান চলাচল নিয়ন্ত্রণ করতে অনেক জায়গায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। আমি বাইরে হয়েছি হইলো বিজেপিতে ওই যে স্যালারি শিটের লাস্ট পেজটা জমা দিতে হবে। বিভিন্ন অজুহাত দিচ্ছে, মানে ব্যাংকে বেরোচ্ছে, কেউ বাজারে যাচ্ছে। পুরো এলাকায় 14 নম্বর বাসন ট্যাগ, যাতে আপনার করোনার দূরত্ব সবাই বজায় রাখে আর যাতে আপনার সবাই ভালোভাবে চলাফেরা করতে পারে এই জন্যই। নিষেধ অমান্য করে চলা রিক্সাগুলো
আটক করা হচ্ছে। বাবা ঘরে খাওয়া নেই বাবা, কোনো অনুদান পাইনি বাবা। শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য সংগ্রহ করছেন ক্রেতারা, তবে পাশে অপেক্ষমান যারা তারা মানছেন না দূরত্ব। অনেক অলিগলিতে বাস দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ভিড় কাঁচা বাজারে। রোজা উপলক্ষে ভিড় বেড়েছে বহুগুণ। এর জন্য রয়েছে ক্রেতাদের নানা যুক্তি। আসলে সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না, কারণ এখানে লোক বেশি, আর লোক বেশি হওয়ার কারণ সামনে রোজা, সবাই বাজার নিয়ে একটু ব্যস্ত, বাজারটা করে নিতে চাচ্ছে। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি চেষ্টা করছি নিজেকে করার জন্য, আসতেছে প্রয়োজন, তাই বাজার নালে খাবো কি না পারতে পারছি। বাসাবাড়িতে আমাদের শাকসবজি নাই, মূল বাজারের বাইরে সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে বিক্রেতাদের। পণ্যের দাম নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। দাম বাড়তি তো আদা 300 টাকা কেজি, রসুন 180 টাকা, মালাতে পেঁয়াজের দাম 55 টাকা কিনে 56 টা ব্যস্ত আছি, কুচা বেশি 60 টাকা, আলু 22 টাকা, দুর্গুল টাকা বেশি 20 টাকা 30 টাকা কেজি, আর টমেটো 20 টাকা কেজি, শসা 30 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, লাউ 30 টাকা পিস, অনেক কম আছে বর্তমান সবজি, অনেক কম। এর দাম দুই দিন আগের থেকে একটু বেশি আজকে, 2400 বেশি আছে, যেমন হালকা কেজিতে 5 টাকা 6 টাকা বাড়ছে। সাধারণ ছুটির 27তম দিনে এসেও দেখা গেছে সামাজিক যে দূরত্বের কথা বলা হচ্ছে তা অনেকে মানছেন, অনেকে মানছেন না। যদিও বিশেষজ্ঞরা বলছেন এই করোনা ভাইরাসের সংক্রমণ যদি থেকে বাঁচতে হয় তাহলে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব নিশ্চিত করতেই হবে। মিরপুর থেকে মাজহারুল মান্না, চ্যানেল আই, ঢাকা। করোনার ক্ষতি মোকাবেলায় প্রথমবারের মতো কম আয়ের প্রান্তিক জনগণ, হকার, কৃষক সহ খেটে খাওয়া মানুষের জন্য ঋণ সুবিধার ব্যবস্থা করল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে 3,000 কোটি টাকার এই তহবিল থেকে সর্বোচ্চ 9% সুদে এনজিওগুলোর কাছ থেকে ঋণ পাবেন মানুষ। সরকারের এই উদ্যোগ শহর থেকে গ্রামে ফিরে যাওয়া এবং হঠাৎ করেই উপার্জন হারানো মানুষগুলোকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলছেন উন্নয়ন কর্মীরা। রিজভী নওয়াজের রিপোর্ট। করোনার পর থেকে এ পর্যন্ত নানা খাতের জন্য সরকারের ঘোষিত প্রণোদনার পরিমাণ 1,00,000 কোটি টাকার বেশি। নতুন করে ঋণ সহায়তা ঘোষিত হল একেবারে সাধারণ মানুষের জন্য। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়ন থেকে 3,000 কোটি টাকার এই তহবিলের নাম দেওয়া হয়েছে নিম্নআয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম। স্কিমের মেয়াদ 3 বছর। বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সমাজের বাদ পড়ে যাওয়া সবাইকে সুবিধা দিতে এই উদ্যোগ। এটা মুদ্রা হচ্ছে যে আমরা বাংলাদেশ ব্যাংকে ওই 1% 1% অর্থাৎ হচ্ছে সুদে হচ্ছে ওই ব্যাংকগুলোকে, কমার্শিয়াল ব্যাংকগুলোকে দিবে। জি, তো তারা হচ্ছে তারা মধ্যে 2.5% তারা হচ্ছে তাদের আপনার হচ্ছে তারা চার্জেস বা আপনার সুদ তারা রাখবে, রেখে তারা 3.5% তারা হচ্ছে এমএফআইগুলো সবগুলো যারা হচ্ছে আমাদের যারা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আছে এমআরএ, তাদের থেকে যারা লাইসেন্স দিয়েছে ওই যারা এই এমআরএ ভুক্ত লাইসেন্স ভুক্ত যে আপনার এমএফআইগুলো আছে ওরা নিতে পারবে, এবং তাদেরকে আমরা বলে দিয়েছি তারা হচ্ছে গ্রাহক পর্যায়ে করলে 1,30,000,000 লোক দারিদ্র সীমায় পড়ে গেছে হঠাৎ করে, এবং পভার্টির এই 25-35% বেড়ে গেছে, এরা হলো ম্যাক্সিমাম ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, পেশাজীবী এবং এই শহর থেকে চলে যাওয়া মানুষ। তো এদেরকে আমরা স্থানীয় অর্থনীতিতে পুনরুজ্জীবিত করতে পারব, ফিরে আনতে পারব। এই প্রণোদনার মধ্যে একটা বিশেষ বিষয় আছে, এটাকে আমি বলবো ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, অর্থাৎ কেউ ইচ্ছা করলে এই প্রণোদনা থেকে 2% উপরে নিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে
যুগান্তকারী বলে মনে করছেন তৃণমূলে কাজ করা ক্ষুদ্র ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলো। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত বিশ্বের প্রভাবশালী দেশগুলো, নানা বিধিনিষেধের আওতায় রয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। এর মাঝে স্বল্প আয়ের মানুষের জন্য নানা সাহায্য সহযোগিতারও ব্যবস্থা করা হয়েছে। তবে মধ্যবিত্তদের অনেকে বলছেন অভাবের কারণে কষ্ট করছেন, আবার কারো কাছে চাইতেও পারছেন না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই দীর্ঘ লাইন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য। ঢাকায় প্রতিদিনই বাড়ছে এমন মানুষের সংখ্যা। সামান্য কিছু অর্থ বাঁচাতে নিচ্ছে জীবনের ঝুঁকিও। অসহায় মানুষদের বাঁচাতে সরকার ঘোষণা করেছে নানা ধরনের প্রণোদন। তবে এরই মধ্যে অনেকের জীবনেই নেমে এসেছে কষ্ট। ঢাকার বাসাবোতে বসবাস করছেন সৌদি আরবে থাকা এক প্রবাসীর স্ত্রী, ছোট্ট সন্তান তার। মদিনায় লকডাউন শুরু হওয়ার পর থেকেই অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছে তার স্বামী, কারণ তারও নেই উপার্জন। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই নারী বললেন তার কষ্টের কথা। আমার হাজবেন্ড ওখানে লকডাউনে আছে, প্রতিদিন সকাল থেকে 24 ঘন্টায় তারা লকডাউনের মধ্যে আছে। কষ্টের মধ্যে আমরা বুঝাতে পারবো না যে আমরা কতটুকু কষ্টের মধ্যে আছি। মানুষের কাছে চাইতেও পারি না, আবার কারোর কাছে বলতেও পারছি না যে আমরা কি পরিস্থিতিতে আছি। বাচ্চা কিছু চাইলে দিতেও পারছি না। আমাদের কথা কিন্তু কেউ ভাবে না যে যারা প্রবাস আছে তাদের পরিবার এখন কি পর্যায়ে আছে। মিরপুরে বসবাস করা এক তরুণ ব্যবসায়ী বলছেন আর কুলিয়ে উঠতে পারছেন না তিনি। তিনি চাইছেন না তার পরিচয় প্রকাশ করতে। মাসে লাখ টাকা উপার্জন করা এই তরুণ বলছেন কার কাছে চাইবেন তিনি অর্থ। আমাদের তো জমানো তেমন টাকা নাই, যা ইনকাম করতাম ওটা দিয়েই ভালোভাবেই সংসার চলত। ঘর ভাড়া দিয়ে, অন্যান্য খরচ দিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন এই এক মাস ধরে আমার যে কার্যক্রম, আমার ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ। এই জন্য এখন তো ওখান থেকেও কোনো টাকা আসতেছে না। কারো কাছে হাতও পাততে পারি না, কারো কাছে চাইতেও পারি না, আবার কারো পাওয়ার মতো অবস্থাও নাই। সবাই জানি যে একটা সমস্যার মধ্যে আছে। সিরিয়াসলি বললেও তারা সিরিয়াসলি নিবে না। এটা ধারণার বাইরে যে না উনি তো ভালো আছে, ভালোভাবে সমাজে চলে, সবার সাথে মিশে, উপরটাই দেখতেছে, কিন্তু ভিতরের খবর তো আর তারা জানবে না, কেউ জানার কথাও না। মধ্যবিত্ত এসব নাগরিকরা বলছেন সবচেয়ে কষ্টে আছেন তারা। সরকার এমন মধ্যবিত্তদের জন্য একটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করবেন এমনটাই চাওয়া তাদের। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চীনের কোনো গবেষণাগার থেকে নয়, বরং পশুপাখি থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটি বাদুড়ি বহন করে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে যথাযথ প্রমাণ থাকার দাবি করেছে সংস্থাটি। করোনা মোকাবেলায় সাময়িকভাবে অভিবাসন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এখন আমেরিকাবাসীর কর্মসংস্থান নিশ্চিতে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়ে সাবরিন হাসানের রিপোর্ট। করোনায় সর্বোচ্চ মৃত্যু তালিকায় সবার প্রথমে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি প্রতিকূলে থাকা সত্ত্বেও অদৃশ্য শত্রুর মোকাবেলা করে যুক্তরাষ্ট্রের জনগণকে চাকরি বাঁচাতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে অভিবাসন বন্ধে নির্বাহী আদেশে সই করবেন তিনি। গভর্নরদের সমালোচনার পরও যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষার পরিধি প্রসারিত হচ্ছে না, বরং একে পুরোপুরি রাজনীতি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। টেস্ট নিয়ে ভুল তথ্য না দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। শিগগিরই সবকিছু শিথিল করলে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু 60,000 ছাড়াবে বলে টাস্ক ফোর্সের সতর্কতা। সামনের দিনগুলোতে অর্থনৈতিক পরিস্থিতি আরো কঠিন হবে বলে আশঙ্কা করছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র। 20 বছরে যুক্তরাষ্ট্রে তেলের দাম সর্বনিম্ন। মে মাস নাগাদ মজুদ শেষ হওয়ার আশঙ্কা করছে দেশটি। নিউ ইয়র্কে একটি তাঁবুতে করোনা পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে, সেখানেই লাইন ধরে টেস্ট করাচ্ছেন অনেক মানুষ। লকডাউন প্রত্যাহারের দাবিতে টেক্সাসের পর ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ করেছে বহু মানুষ। তাড়াহুড়া নয়, বরং পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে লকডাউন শিথিল করতে সব দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান। যুক্তরাজ্যে মোট 16,500-এর বেশি মৃত্যু। গাড়ি চালানো অবস্থাতেই করোনা পরীক্ষা চালু করেছে একটি ব্রিটিশ ক্লিনিক। স্পেন ও ফ্রান্সে মোট মৃত্যু 20,000 ছাড়িয়েছে। ইটালিতে এ পর্যন্ত 24,000-এর বেশি মানুষ মারা গেছে। কিন্তু একদিনে ইটালিতে প্রথমবার আক্রান্তের সংখ্যা কমেছে।
তুরস্কে চব্বিশ ঘন্টায় 4,500-এর বেশি করোনা আক্রান্ত, মঙ্গলবার থেকে চার দিনের কারফিউ ঘোষণা। ভারতে 12 বছরের শিশুসহ মোট প্রায় 600 জনের মৃত্যু, 10ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। লকডাউন থেকে বের হওয়ার পরিকল্পনা নিয়ে আজ মন্ত্রীদের আলোচনা। ইরাকে মোট 80 জনের বেশি মৃত্যু, মসুলে রমজান উপলক্ষে মার্কেটগুলোতে মানুষের ভিড়। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনায় নিউ ইয়র্কে আরও 4 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। করোনার কারণে ঘরবন্দি হয়ে থাকা অবৈধ অভিবাসীদের আর্থিক সহায়তায় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সংসদে বিশেষ আইন পাশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের চিকিৎসা এবং খাদ্য সহায়তা উন্মুক্ত করেছে নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাবরিন হাসানের আরও একটি রিপোর্ট। করোনার কারণে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী ও বৈধ নাগরিকদের জন্য যে আর্থিক সহায়তা কেন্দ্র সরকার বরাদ্দ করেছিল তার সুবিধা পেতে শুরু করেছেন বেশিরভাগ মানুষ। জনপ্রতি বা পরিবার প্রতি ওই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। তবে অবৈধ অভিবাসীদের জন্য $500 থেকে $1,000 পর্যন্ত যে আর্থিক সহায়তা ঘোষণা করেছে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া সরকার, এ বিষয়টি এখনো নিশ্চিত নয়। আনডকুমেন্টেড মানুষের জন্য বিভিন্ন অর্গানাইজেশনে দিবেন, সেটা 20 মিলিয়ন মানুষ আছে এখানে, 5 লক্ষ। কত টাকা আসলে আসবে, কিভাবে আসবে, কাদের মাধ্যমে আসবে, সেটার কোনো সঠিক ব্যাখ্যা নেই। এই মানুষগুলো একে তো বাড়ি ভাড়া দিতে পারছে না, বাড়িওয়ালা তাদেরকে প্রেশারে রেখেছে, গড়ে কোনো খাবার নাই। কোনো কোনো পরিবারে বাচ্চা কাচ্চা সহ তারা মানবতর জীবন যাপন করছে। আমরা তাই চেষ্টা করছি স্টেট লেভেলে হলো একটি বিল পাস করানো যায় কিনা, যার মাধ্যমে তারা একটু আর্থিক সহযোগিতা পাবে। অবৈধ অভিবাসী হওয়া সত্ত্বেও যারা কর দিচ্ছেন অথবা কোনোভাবে সরকারি তালিকায় আছেন তাদের নিয়ে নানামুখী পরিকল্পনা চলছে। এই অর্থ প্রদান ছাড়াও নিউ ইয়র্কে চিকিৎসা ও খাবার সহায়তার উদ্যোগ চালু হয়েছে। নিউ ইয়র্কে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ফ্রি ফুড ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে। ফুড ব্যাংক আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য এবং দুস্থ মানুষের সাহায্যের জন্য। তারা নিত্য প্রয়োজনীয় খাবার দাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। যারা অসুস্থতার এবং অন্য কোনো কারণে ফুড ব্যাংক থেকে গিয়ে খাবার আনতে অপারক, তাদের জন্য তাদের ঘরে পৌঁছে খাবার সরবরাহ করার ব্যবস্থাও রয়েছে। সরকারি উদ্যোগের বাইরেও সংকটে থাকা প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন বেসরকারি সংগঠন। করোনায় গত 24 ঘন্টায় নিউ ইয়র্কে মৃত্যু হার একটু কমেছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 150-এর বেশি প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। করোনা ভাইরাসের কারণে রাজধানীর কারওয়ান বাজারে জনসমাগম কমাতে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে প্রশাসন। ঢাকার পাইকারি ব্যবসায়ীরা ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত ও ঢাকার বাইরের পাইকারি ব্যবসায়ীরা রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত বেচাকেনা করতে পারবেন। কারওয়ান বাজারে আছেন শাকির আদনান। আদনান, কারওয়ান বাজারে কি আংশিক লকডাউন হয়েছে? ধন্যবাদ সামির। আসলে আপনার প্রশ্ন ছিল যে আংশিক লকডাউন হয়েছে, আসলে এটি আসলে লকডাউনের বিষয় নয়, এটি হচ্ছে পুলিশ প্রশাসন এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারাই এখানে যাতে লোক সমাগম কম হয় এবং সেজন্যই আজকে থেকে এই নতুন আপনি যে বলছিলেন যে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে সেই সময় তারা আজকে থেকে সেটি বাস্তবায়ন করছেন। এবং এখান থেকে যারা খুচরা যারা ব্যবসায়ী ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে তাদেরকে ফার্মগেট থেকে নিমতলা মসজিদ পর্যন্ত তাদের বসার ব্যবস্থা করা হয়েছে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আমরা এখন এই বিষয়ে একটু জানতে এখানকার যে সভাপতি আছেন অর্থাৎ কারণ বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ওমর ফারুকের সঙ্গে জানতে চাইবো আপনাদের এই নতুন সময় সম্পর্কে একটু আমাদের বলবেন খুব সংক্ষেপে। আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ ডিএনসিসি এবং ডিএমপি যৌথভাবে সবার মাধ্যমে এই এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা মালামালের জন্য আসে তারা সন্ধ্যা 7টা থেকে রাত্র 2টা পর্যন্ত তাদের প্রয়োজনীয় মালামাল ক্রয় করবে এবং তারা তারা ঢাকার বাইরে চলে যাবে।
আর ঢাকা মহানগরের ভিতরে যে খুচরা মার্কেটগুলি আছে তারা ভোর সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত তাদের কেনাকাটা করে তাদের দোকানে বা তাদের মার্কেটে চলে যাবে। হ্যাঁ, এই সর্বোচ্চ সময় আমরা একটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তীতে সুবিধা অসুবিধা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একটি বিষয় জানিয়ে রাখি যে ফার্মগেটের যে খুচরা কাজ খুচরা বাজার যেটি এখান থেকে স্থানান্তর করা হয়েছে সেটি কিন্তু আসলে বলছি সকাল ছটা থেকে দুপুর দুটা পর্যন্ত। সামির আদনান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাকের আদনান। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ করোনা ভাইরাস আপডেট। জানিয়ে দিচ্ছি বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশে আরও 9 জন করোনায় মারা গেছেন, আরও 434 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড নাইন্টিনে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা 3,382 জন, তাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে 3,185 জন চিকিৎসাধীন আছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 87 জন, আইসোলেশনে আছেন 765 জন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 5,874 জন, দেশের বিভিন্ন স্থানে মোট 83,802 জন কোয়ারেন্টাইনে আছেন, এ পর্যন্ত মোট 110 জনের মৃত্যু হয়েছে। জানিয়ে দিচ্ছে বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে আজ আরও 21,141 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আরও 1,323 জনের। এ নিয়ে সারা বিশ্বে 1,71,720 জনের কোভিড নাইন্টিনে মৃত্যু হল। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 210টি। সারা বিশ্বে 25,01,544 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 6,58,428 জন। বিশ্বজুড়ে মৃত্যুর হার 6.86%।